বিকেলের নাস্তায় কিছু নতুন আর মজাদার খাবার খেতে কার না ভালো লাগে। বিকেলের নাস্তার একটি মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের করে দেখাবো ক্রিস্পি পটেটো টফি। আলু দিয়ে তৈরি এই টফি বানিয়ে নেওয়া যায় খুব সহজে। চলুন আজকের রেসিপিটি দেখে নিই। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর রেসিপিস। আমি প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ সুজি, 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবং পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিব। আমার উপকরণগুলো যখন মাখাবো মুঠ করে নিলে একসাথে দলা পেকে যাচ্ছে আর হাত দিয়ে একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এই অবস্থাতে আমি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করব এবং একটি সফট ডো বানিয়ে নিব। আমি পানিটা একসাথে অ্যাড করব না, অল্প অল্প করে অ্যাড করে ডোটা বানিয়ে নেব। আমার ডোটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন এর মধ্যে থাকা সুজিগুলো ফুলে ওঠে। এরপর আমি ভিতরের পুরটা বানানোর জন্য নিয়েছি, আমি এখানে আলুগুলো ভালোভাবে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আমার 1 কাপ পরিমাণ আলু লাগবে। এরপরে নিয়েছি ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি 1/2 কাপ, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1 চামচ পরিমাণ চাট মশলা, 2 টেবিল চামচ পরিমাণ বেসন, 2 টেবিল চামচ পরিমাণ সুজি। এরপর আমি একটি মিক্সিং বোলে সিদ্ধ করা আলুগুলো নিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম সুজি, বেসন, চাট মশলা, ধনে গুঁড়া, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। আমি হাতের সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব যেন সবগুলো উপকরণ ভালোভাবে একটির সাথে একটি মিশে যায়। একটু সময় নিয়ে সবগুলো মাখাতে হবে। আমার সবগুলো উপকরণ একসাথে মাখানো হয়ে গেছে। এরপর আমি হাতে একটু সয়াবিন তেল দিয়ে আমি টফির শেপগুলো দিয়ে নিব। আমি এভাবে করে লম্বা করে টফি, আজকে টফিগুলো আমি বানাবো একটু লম্বা লম্বা করে। আপনারা চাইলে গোল করেও আজকে টফিগুলো বানাতে পারেন। আমি এইভাবে করে আমার সবগুলো টফি শেপ দিয়ে নিব। সবগুলো টফি আমার বানানো হয়ে গেছে। এরপর আমি কিছুক্ষণ আগে যে ডোটা বানিয়ে নিয়েছিলাম এটা একটু ভালোভাবে মথে নিব। এরপর একটি পিঁড়িতে রেখে একটু লম্বা করে আমি ছুরি দিয়ে কেটে নিব। লুচি বানাতে যতটুকু ডো লাগে আমি ততটুকু সাইজ করে ময়দাগুলো কেটে নিব যেন সবগুলো লুচির সাইজ সমান হয়। আমার সবগুলো সাইজ করা হয়ে গেছে। এবার আমি লুচির মতো করে একটি রুটি বানিয়ে নিব আর মাঝ বরাবর এভাবে করে ছুরি দিয়ে দাগ কেটে নিব। আপনারা চাইলে দাগ না কেটেও আজকে টফিটি বানাতে পারেন। আমি কয়েকটি দাগ কেটে নিয়েছি। এরপরে আলু দিয়ে বানিয়ে রাখা টফির মিশ্রণটি ভিতরে দিয়ে দুই পাশ এভাবে মুড়ে নিয়ে মাঝখানে যতটুকু ফাঁকা থাকবে সে জায়গাটা আমি এভাবে করে মুড়ে দিচ্ছি। এভাবে করে আমার সবগুলো টফি বানিয়ে নিব। আমার সবগুলো টফি বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমার ভাজার পালা। আমি একটি প্যানে কিছুটা তেল নিয়েছি। এরপর টফিগুলো দিয়ে দিব। টফিগুলো যখন দিব তখন আমার তেলটা কুসুম গরম থাকতে হবে আর যখন টফিগুলো ভাজবো তখন চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে ভাজতে হবে যেন টফিগুলো পুড়ে না যায়। আর এক পাশ একটু বাদামি হয়ে আসলে অন্য পাশ ভেজে নিতে হবে।
আর পুরো কাজটা করতে হবে একদমই চুলার আঁচটা একদমই লোতে রেখে, তা না হলে ভিতর বাহিরটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে, তখন টফিটা খেতে ভালো লাগবে না। এভাবে করে বারবার উল্টে দিতে হবে। আমি কয়েকবার উল্টে দিয়ে টফিগুলো ভেজে নিয়েছি। তাহলে কয়েকবার উল্টে দিয়ে টফিগুলো ভেজে নিলে টফিগুলো বাহিরটা ক্রিস্পি হয়, ভেতরটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি টফিগুলো উঠে নিচ্ছি। আমি একটি কিচেন টিস্যুর উপর রেখে বাড়তি তেলটা যেন চুষে নেয়, সেজন্য আমি একটি কিচেন টিস্যুর উপরে নিয়ে নিচ্ছি। আমার সবগুলো টফি ভেজে নেওয়া হয়ে গেছে, আর টফিগুলো সস দিয়ে খেতে অনেক ভালো লাগে বিকেলের নাস্তায়, একটি পারফেক্ট রেসিপি। আর টফিগুলোর বাহিরটা অনেক ক্রিস্পি হয়েছে, ভেতরটাও একদমই তুলতুলে হয়েছে। আপনারাও বাসায় বানিয়ে দেখবেন। আশা করি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।